Assalamualaikum, সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একটি ঘাসের জমিতে দাঁড়িয়েছি। এই ঘাসটির নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড। এই ঘাসটি আমাদের এই বাংলাদেশে প্রায় 10 থেকে 12 বছর যাবৎ চাষ করা হচ্ছে। এই ঘাসটি প্রথম বাংলাদেশে নিয়ে এসেছে ডক্টর জহিরুল খান। তিনি প্রথম এই ঘাসটিকে বাণিজ্যিকভাবে চাষ করে খামারিদের উদ্দেশ্যে চাষ করেছেন। তিনি এই ঘাসের কারণে অনেক খামারিরা উৎসাহিত হয়ে খামার প্রতিষ্ঠা করতে উৎসাহিত হয়েছে। তো বর্তমানে বিগত দিনের তুলনায় বাংলাদেশে দিন দিন অসংখ্য খামার বৃদ্ধি পাচ্ছে এই ঘাস উন্নত জাতের ঘাসের উপর নির্ভরশীল হয়ে। বন্ধুরা, যে আপনি যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসটির গুণগত মান অনেক বেশি। আপনার এই ঘাসটি অন্যান্য ঘাসের তুলনায় অতি দ্রুত কেটে গরুরে খাওয়াতে পারবেন। আর এই ঘাসটির আমাদের কাটিং করতে বয়স লাগে 3 থেকে 4 মাস সময় লাগে। অন্যান্য ঘাস আপনার 6-7 মাস লেগে যায়। আর এই ঘাসটি আপনার 3 থেকে 4 মাস, এটা হচ্ছে আমার কাটিংয়ের উপযুক্ত বানাইতে। আরও মনে করেন যে 1-1.5 মাস সময় লাগবে, কিন্তু এখন আপনার খাওয়ানোর উপযুক্ত হয়ে গেছে গা। 1 মাস 15 দিন বয়স হয়েছে এই ঘাসটা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি 5 ফিট লম্বা। এই ঘাসটা হয়েছে বর্তমানে 7 ফিটের মতো লম্বা হয়ে গেছে বর্তমানে। এই ঘাসটি আরও আপনার এর থেকে দ্বিগুণ লম্বা হবে কাটিং যখন আপনার এক একটা গাছ থেকে কাটিং হবে আপনার 10 থেকে 15টার মতো কাটিং হবে, তখন এই ঘাসটা আরও লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা, এই ঘাসে আপনার 17 থেকে 18% প্রোটিন সমৃদ্ধ ঘাস। এটি ষাঁড় গরুর জন্য অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটি ঘাস। মাংস বৃদ্ধিতে এই ঘাসটি অনেক ভূমিকা রাখে। এই ঘাসে এই ঘাসটি যদি আপনারা চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারেন। আমরা বাংলাদেশের সকল জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাটিং ডেলিভারি দিয়ে থাকি। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের কাছ থেকে এই জারার পরিপক্ব কাটিং সংগ্রহ করতে চান তাহলে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করে থাকুন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত জানিয়ে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।